গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের রশ্মি চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে দুপুর দুটো আমি স্নান করে চলেছি দেখলেই তখন আমি ছোট্ট কুট নিয়েছিলাম এই মানে আমার ব্লগ মানে এসব ছোট ও হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের রশ্মি চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে দুপুর দুটো তখন দেখলেই পেলে আমি একটু রাস্তায় ছিলাম কোথায় গেছিলাম না গতির কাজ ছিল তো ওই জন্য বেরিয়েছিলাম আর এখন বাড়ি এসে স্নান করেছি সবে মাত্র তো ব্লগটা এখান থেকে শুরু করছি সারাদিন যা যা করবো সেগুলো শেয়ার করব আর হ্যাঁ এখন খেতে বসবো খুব খিদে পেয়েছে সকালবেলা না খেয়েই বেরিয়েছিলাম এত লেট হবে বুঝতে পারিনি তো দেখি মামা মা কি রান্না করেছে আজকে তো বৃহস্পতিবার এমনি নিরামিষ তো চলো দেখি আসি কি রান্না হয়েছে চলে এসো আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে উচ্ছে আলু ভাজা ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ তো চলো সাদে এসেছি সন্ধ্যাবেলা শুয়েছিলাম দুপুরবেলা ইমানের সাথে বেরিয়েছিলাম যে মানে দুপুর মানে সকালবেলা আর কি না খেয়ে যে বেরিয়েছিলাম গতির কাজে তারপর থেকে সেই মাইগ্রেনের পেন না খেয়ে যাওয়ার জন্য আর গরমের জন্য সত্যি কথা বলতে এতক্ষণ টাইম লাগবে সেটা বুঝতে পারিনি সেই কারণে আর কি এখন বাজে রাত সাড়ে তো ব্লগটা আবার একদম রাত থেকে শুরু করলাম তো সন্ধ্যাবেলা কি একটা বিচ্ছিরি কাণ্ড কারখানা করেছি ছাদে নিয়ে গেছিলাম ওদেরকে ছাদ থেকে এসে ভাবলাম যে আমার একটা ওষুধ খাওয়া ছিল অ্যাকচুয়ালি যেহেতু মাইগ্রেনের পেন শুরু হয়েছে তো আমাদের একটা ওষুধ খাবো তো হোমিওপ্যাথি ওষুধ ছিল আমি ওষুধটা খুলে হোমিওপ্যাথি ওষুধের মুখটা দেখে এরকম সরু মতো ফুটো করা থাকতো ওটা মুখে দিয়ে এরকম কয়েক ফোঁটা খেতে হয় তো ওইটা আমি করতে গেছি আমি খেয়াল করিনি ওষুধটার মুখটা খোলা ছিল অ্যান্ড আই জাস্ট পোর ইট অ্যান্ড পুরো মুখের ভেতরে ওষুধটা পড়ে যায় লিকুইড ওষুধ আমি সাথে সাথে পুরো মুখ টুকু চলছিল আর আমি ওয়্যাক ওয়্যাক থু 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 আশেপাশে কেউ ছিল না মানে আমার ঘরে ছিলাম আমি একা ছিলাম ইমান টিমান কেউ ছিল না যে জল এগিয়ে দেবে আমার গলা দিয়ে মুখ দিয়ে সব জ্বলে গেছে তাড়াতাড়ি করে এসে কোনো রকম মুখ টুক ধুই অ্যান্ড তার এফেক্ট স্বরূপ এখনও অবধি মাথা যন্ত্রণার সাথে গা গোলাচ্ছে পেট ফেয়ে ডাংলাচ্ছে পুরো তাই যা তা কাণ্ড হয়েছে তো এখন করবো হচ্ছে তরকারি রাত্রেবেলা নিরামিষ তরকারি তো তোমরা তো ভালো মতোই জানো যে বৃহস্পতিবার সাধারণত বেশিরভাগটাই আমাদের পনিরই হয় তো পনিরের একটা তরকারি করব ওই রোজ পনিরের জিরে ধনের ঝোল আর ভালো লাগছে না তো আজকে ডিসাইড করলাম যে একটু দই পনির করি একদম হালকার মধ্যে তেল মশলা কম ছাড়া তো যাই হোক চলো করে ফেলি ফটাফট এই যে পনির ম্যারিনেট করে রেখে দিয়েছি আর পনিরটা এবার ফটাফট করে ফেলবো ব্যাস এই একটাই কাজ ম্যারিনেট করে ভাজা আর তারপর দই দিয়ে গ্রেভি বানিয়ে দেওয়া পনির ফ্রাই করা হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে মশলা তো চলো দিয়ে দিই এটা কি দিলাম না আদা কুচি আর লঙ্কা কুচি মশলাটা যখন হয়ে এসছে প্রায় আমি দইয়ের মিক্সারটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো তো সব করে টোরে চলে এলাম আর কি রান্না করলাম না মা আর
কি রান্না করলাম না করলাম সবই তোমাদের দেখালাম। কিন্তু হ্যাঁ, যেটা কথা সেটা হচ্ছে পুরো রেসিপি আমি শেয়ার করিনি, খালি শর্টকাটে দেখিয়েছি আর হওয়ার পর দেখিয়েছি। যদি তোমাদের দেখে জিভে জল আসে, যদি লোভ লাগে, যদি মনে হয় যে না এই রেসিপিটা বেশ শেয়ার করলে ভালো হয়, তাহলে অতি অবশ্যই আমি পরে শেয়ার করবো। যাই হোক, তো অ্যাজ ইউজুয়াল এখন খেতে বসবো, রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কি। তো চলো, গুড নাইট।